বঙ্গবন্ধু বিপিএলে প্লে অফের রেসে টিকে থাকা লড়াইয়ে রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন সেমি লড়াইয়ে নামতে হলে এ ম্যাচে জিততেই হবে মাশরাফি বাহিনীকে অন্যদিকে প্লে অফ খেলার স্বপ্ন পূরণ প্রায় অসম্ভব রংপুরের জন্য যদিও ম্যাচে ঢাকাকে এক চুল ছাড় দিতেও নারাজ ওয়াটসন বাহিনী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় কাগজে কলমে বিপিএলের সবচেয়ে শক্তিশালী দলের তালিকা হলে প্রথম বা দ্বিতীয় স্থানেই থাকবে ঢাকার প্লাটুনরা সালাউদ্দিনের কোচিং মন্ত্রে যেখানে উইলোবাজি করছেন তামিম বিজয় আফ্রিদি থিসারা পেরেরা আসিফ আলীর মতো নামি দামি ক্রিকেটাররা আর এ তো নরাইল এক্সপ্রেস নিজেই আছেন দলের প্রাণভোমরা হয়ে সঙ্গে পেয়েছেন তরুণ হাসান মাহমুদ পাকিস্তানি স্পিডস্টার রিয়াজ এবং শেখ মেহেদিকে তবে মাঠের খেলায় তার প্রতিফলন এসেছে কমই তাই তো বিপিএল এর শেষ পর্বে এসেও এখনো প্লে অফ এর থাকা নিয়ে ভাবতে হচ্ছে প্লাটনদের যদিও রংপুরের বিপক্ষে ম্যাচের আগে ভালোই ছন্দে আছে তারা আর যা কিছু অসন্তোষ তার পুরোটা জুড়ে রয়েছে মূলত ম্যাচ সূচি প্রথম তো টার্গেট টপ ফোরের জন্য আমরা পারি কারণ আমাদের আমার মনে হয় টুর্নামেন্টটা এখনো কী অবস্থা এসে জানি না যদিও আমার মনে হয় যে রংপুরের রান্ডারটা খুব বেশি ভালো না তারপরেও বলবো যে আমার মনে হয় যে টুর্নামেন্ট অনেক কিছু হইতে পারে এখনও অনেকগুলো খেলা বাকি আছে ইম্পর্টেন্ট খেলা পরেরটা আসলে অনেক পরে চিন্তা করতেছি ফিউচারটা আমার মনে হয় যে আর একটু ব্যাটারভাবে করলে ভালো হতো কারণ অনেক সময় দেখা যায় কারণ প্রথম প্রথম দিকে আমরা প্রথম তিন দিনে তিনটা ম্যাচ খেলছে এটা আসলে খুব ডিফিকাল ডিফিকাল্ট হয়ে যায় প্লেয়ারদের জন্য এদিকে ম্যাচটা জিততেই যে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে বিষয়টা এমন নয় রংপুরের জন্য তবু শেষ দিক থেকে টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা দলটার লক্ষ্য জয় পাশাপাশি প্রার্থনা থাকবে অন্য দলগুলোর পরাজয়েরও আসলে আমাদের জন্য এখন হয়তো একটু টাফ আমাদের আর দুটা ম্যাচ বাকি আছে সো আমরা এখনও আশাবাদী আমরা যদি দুটা ম্যাচ জিততে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে সো আমরা অন্য কিছু চিন্তা না করে দুটা ম্যাচ কীভাবে জিতবো সেই প্ল্যানিংই হচ্ছে আসলে শিডিউল যেভাবে করা আছে এইভাবেই তো খেলতে হবে সো এটা একটা বড়ো ব্যাপার না কোনো যেহেতু টুর্নামেন্টের শেষের দিকে সো অনেকশনের বিষয়গুলো আছে রানরোডের বিষয়গুলো আছে সো ওগুলো দেখে আমরা দেখে আপাতত দুটা ম্যাচ কীভাবে জিতা যায় সেই চিন্তায় করা হচ্ছে আসলে বুধবার মুখোমুখি হওয়ার পর একদিনের বিরতি দিয়ে আবারও শুক্রবার নিজেদের মধ্যে লড়বে ঢাকা প্লাটুন এবং রংপুর রেঞ্জার্স নিয়ন মোহাইমিন সময় সংবাদ ঢাকা